শুভেন্দু অধিকারী আমলের হলদিয়ার পতন শুরু হল, সেই ধারা এখনো চলেছে। আমাকে শেষ করার জন্য, আমার ক্ষতি করার জন্য প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছেন। একটা কাঁথির একটা ঘটনায় একটা খুন কেসে আমাকে আসামি করে রেখেছে, তার হয়তো বিচারও খুব শীঘ্রই শুরু হবে। নন্দীগ্রামে 14 মার্চের পুলিশের যে গুলি চালানো, তাতেই আমাকে অপরাধী করে আমার নামে মামলা করেছে, সেই মামলা এখনো চলছে। 120 জন পদে আসামি, আমি তার মধ্যে একজন আসামি। নন্দীগ্রামের যে নির্বাচনে শুভেন্দু অধিকারী জিতল, আমি ওই এলাকার প্রতিটি বাড়িকে চিনি, রাস্তাকে চিনি, আমি ওখানকার সাংসদ ছিলাম, পার্টিও তৈরি করেছি ওখানে। আমার মনে হয় যে উনি ওই যে নির্বাচনটা হলো যেখানে উনি জিতলেন বিধানসভায়, সেটা বৈধ হয়, আলো বন্ধ করে দিয়ে কাউন্টিং হয়েছে, এবং সেখানেই 10-20 ইত্যাদি করা হয়েছে বলে আমার কাছে খবর। শুভেন্দু যেভাবে হলদিয়াকে মিস ইউজ করেছে এবং হলদিয়ার উন্নয়ন করেনি, হলদিয়ার উন্নতি আটকে রেখেছে, সেটা খানিকটা গোষ্ঠী ব্যক্তি স্বার্থকেন্দ্রিকভাবে ব্যবহৃত হয়েছে, তো সে বিষয়ে লক্ষণ সেন যদি বলে থাকেন আর সেই কথাগুলো যদি আমাদের বাকি সমস্ত হলদিয়াবাসীর এই ইস্যুতে হলদিয়াবাসী এক বাক্যে শুভেন্দু যে হলদিয়াকে খুব ক্ষতিগ্রস্ত করেছে, হলদিয়াবাসী জানেন, একজন হলদিয়াবাসী হিসেবেও যদি লক্ষণ সেন কথাগুলো বলে থাকেন, তার অভিজ্ঞতা থেকে বলেছে। নির্দিষ্ট এখনো শুরু হয়নি, মাঠের বাইরে আছে, মাঠে আগে নামি তারপরে বলবো। এই আমার প্রথম স্ত্রী তমালিকা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন এবং কবি সাহিত্যিকও হয়েছিলেন। এই স্বাভাবিকভাবে দ্বিতীয় ইনিংসে আমি যাকে সাথী হিসাবে পেলাম, সেও সেই পথে নিশ্চয়ই এগিয়ে যাবে।